5 বছরের মধ্যে চাঁদে ঘাঁটি করছে চীন। আগামী 5 বছরের মধ্যে চাঁদের মাটি থেকে তৈরি ইট দিয়ে চাঁদেই একটি ঘাঁটি নির্মাণ শুরু করার পরিকল্পনা করছে চীন। হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন শীর্ষ বিজ্ঞানী দিং লাই উন স্থানীয় মিডিয়াকে বলেন, 2028 সালের দিকে চেঞ্জ 8 মিশনের সময় চাঁদের মাটি থেকে প্রথম ইট তৈরি করা হবে। সে ইট দিয়েই চাঁদে নির্মাণ করা হবে ঘাঁটি। চীন আগেই বলেছে তার ওই ঘাঁটি পারমাণবিক শক্তি দ্বারা চালিত হবে। এতে একটি ল্যান্ডার, হপার, অরবিটার এবং রোভার অন্তর্ভুক্ত থাকবে, যার সবকটি চেঞ্জ 6, 7 ও 8 মিশন দ্বারা নির্মিত হবে। দিং লাইউন বলেন, পৃথিবীর বাইরে বাসস্থান নির্মাণ শুধুমাত্র মহাকাশ ও মানবতা অনুসন্ধানের জন্য নয়, মহাকাশ শক্তি হিসেবে চীনের কৌশলগত প্রয়োজনের জন্য অপরিহার্য। চীন একটি মানুষ্যবাহী চন্দ্রঘাঁটি নির্মাণের বিষয়ে আলোচনার জন্য উহানে তার প্রথম বড় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় মন্তব্যগুলো উঠে আসে। চীন এরই মধ্যে চাঁদে পরীক্ষার যন্ত্র পাঠিয়েছে, নিজস্ব স্পেস স্টেশন তৈরি ও মঙ্গল গ্রহে তার দর্শনীয় স্থানগুলোও সেট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিতে পৃথিবী থেকে দূরে পাওয়া খনিজ এবং অন্যান্য সম্পদে অ্যাক্সেস পাওয়া চীনের জন্য প্রথম।